ছাত্রাবাস খুবই প্রয়োজন। প্রচার করছে সৈয়দ আহমদ গোলবী ওহাবী ছিলেন, সৈয়দ আহমদ আমি তার নয় বলছি কুবরি, সৈয়দ আহমদ গোলবী কাফের ছিলেন, তার সিলসিলার অনুগামী অনুসারী যারা তারাও কাফের, তাকে যারা কাফের না বলে তাকে তারাও কাফের। আপনারা এদেরকে মোকাবেলা করতে রাজি আছেন কি? শেষের দিকে এসে
বাংলা এই উপমহাদেশের বিশেষ করে আমরা যখন এই দেশে যখন মাথায় টুপি নাই, যখন পরনে ধুতি, নামের আগে শ্রী, যখন লক্ষ্মী পূজা করেন সে মুসলমান, কোরআন জানে না, হাদিস জানে না, কান্না জানে না, কালাম জানে না, নামাজ জানে না, রোজা জানে না, নামে হিন্দু আনি, তাদের সকলের কালচার ধুলে দিয়ে এই জাতির অস্তিত্ব যখন বিলীন হবার পথে, তখনই তো শহীদ বালাকো হযরত সৈয়দ আহমদ বেলুনি রহমতুল্লাহ আলাইহ এই সিলসিলা জৈনপুরি নুমানপুরি থেকে গেজার আসছে মোর্শেদগণ বাংলা অলিতে গলিতে ছড়িয়ে পড়লেন, মানুষদের মাঝে হেদায়েত তাবলীগের কথা বললেন, হাজার হাজার মাদ্রাসা কায়েম করলেন, লাখ লাখ মসজিদ প্রতিষ্ঠা করলেন, হাজার হাজার তালিম জলসা প্রতিষ্ঠা করলেন, কলেমার সিদ্ধের কথাটু শিখালেন, নামাজ শিখালেন, রোজা শিখালেন, দাড়ি রাখা শিখালেন, পর্দা শিখালেন, না মুসলমান শিখালেন, মাথার টিকি কেটে টুপি পরালেন, পরাদের ধুতি থেকে লুঙ্গি পরা পাজামা পরা শিখালেন। আপনাদের চিকিৎসকার আজকে গোটা পৃথিবীর মানুষ বলছে বাংলাদেশের মুসলমান পৃথিবীর সেরা মুসলমান, ঊনবিংশ শতাব্দীর শেষ বাদেশে বাংলাদেশের মুসলমান লোকের মুসলমান কিনা যায় না, সেইখান থেকে যারা টুপি পরালো, যারা পাগড়ি পরালো, যারা মিলাদ কায়েম করলো, যারা মাদ্রাসা কায়েম করলো, যাদের তারা লক্ষ লক্ষ মাদ্রাসা আলেম তৈরি হলো, তাদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে এই দেশে কি মুসলমান থাকে? তোমরা কারা বন্ধুরা? তোমরা কারা? এরাই তো মাদ্রাসা কায়েম করলেন, এরাই তো মসজিদ কায়েম করলেন, এরাই তো তালিমি খানকা কায়েম করলেন, এরাই তো সেটার শিখালেন, এরাই তো ইসলামের পুনর্জাগরণ তৈরি করলেন, এরাই তো এই দেশের শ্রেষ্ঠ মানুষগুলি তৈরি করলেন, সৈয়দ আহমদ বেলুনি রহমতুল্লাহ আলাইহ। আর তার থেকে যেই বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়েছে তারা তারাই আজকে বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল এলাকায় এমন কোন বাড়ি নয়, এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন খেলা নাই, এমন কোন দিনা নাই যেখানে আল্লাহ পাকের মেহরবানি দেয় তার সিলসিলার সরসিনার ভুলতলির আরো অন্যান্য যারা আছেন তাদের সিলসিলার অনুগামীরা অনুসারীরা আহলে ইসলামে এই দেশে জীবন্ত রেখেছে, জাগিয়ে রেখেছে। তোমরা করেছো তা কি, তোমাদের খেদমতটা কি? তারা যদি কাফির হইয়া থাকে আর এনাদেরকে যদি অস্বীকার করে থাকো তাহলে বাংলাদেশে ইসলাম কারা আছে? তোমার মায়ের তো বিয়া হইত না, তুমি তো আজও লক্ষ্মী পূজা করতে, তুমি তো আজও মাথায় টিকি রাখতে, তুমি তো আজও ধুতি পরতে, এই দেশে ইসলামী পুনর্জাগরণ সৃষ্টি করেছেন যারা ছড়িয়ে আছে তাদের লক্ষ কোটি অনুগামী অনুসারী। তোমরা রাজনীতি করো আর সেমিতি করো, তোমরা যদি এইখান থেকে তওবা করিয়া ফিরিয়া না আসো তাহলে তোমাদের সাথে আমাদের বয়কট শুরু হইয়া যাবে। রাজি আছেন নাকি? চিহ্নিত করতে হবে না। দুই নম্বরের আরেকটি কথাও আপনাদেরকে খোলাখুলি আজকে বলা দরকার, হচ্ছে সৈয়দ আহমদ বেলুনি রহমতুল্লাহ আলাইহ বালাকোটের ময়দানের শাহাদাত বরণ করেছেন, শহীদ এ বালাকোট। আল্লাহ আকবার, শহীদ এ বালাকোট কেন শাহাদাত বরণ করলেন? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাবিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা আমা রাব্বানা আখরিজ লানা হাদ মিন হাযিহিল কারিয়া জালিমি আহলাহা ওয়া জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়া জাআল লানা মিন লাদুনকা নাসীরা। আহা, কোরআনে আল্লাহ বলেন তোমরা কি করে এখনো যুদ্ধ ঘোষণা করছো না, লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ছো না? তোমরা দেখতে পাচ্ছ না যে নিপীড়িত নির্যাতিত নিগৃহীত আল্লাহর বান্দারা পুরুষরা নারীরা শিশুরা নির্যাতিত হচ্ছে, অসহায় তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, খোদা গো আমাদের এই জমিনে জায়গা নেই, জমিনে আমরা থাকতে
আমাদেরকে তুমি এই জমিন থেকে আরেক জায়গায় নিয়ে যাও। এই জমিনের বাসিন্দারা জালেম, আল্লাহ তোমার কাছ থেকে ওলি পাঠাও। এখন ওলি ছাড়া আমাদের বিস্তার নাই, তোমার কাছ থেকে নাসির পাঠাও। তাই ভারতে উত্তর ভারত মুসলমানদের শাসন যখন দুর্বল, শেখ বিদাতে যখন ভরপুর, গোটা ভারতে যখন আবার এই কিছু দুঃখ আগে যে বললাম অবস্থা বিরাজমান।